আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 18/11/2022 শুক্রবার। আজকের জব সার্কুলারের বিষয় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে জব সার্কুলার। এই জব সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত বলি যে এই জবের টোটাল পোস্ট আছে 4টি এবং কোন পদে কতজন নিবে যদি আমি একটু বলে দিই, যে প্রথম পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মেয়াদ কাল 10 মাস, অর্থাৎ এটা একটা 10 মাসের জন্য নিবে আর কি। বেতন 20,000 টাকা, নিবে 2 জন, যোগ্যতা অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি অথবা সমমানের পরীক্ষায় পাস, বাংলায় 25 এবং ইংরেজিতে 35 শব্দ কম্পিউটার কম্পোজ করার দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্টের দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট, নিবে 2 জন, 1 বছরের জন্য, বেতন 12,000 টাকা, যোগ্যতা অভিজ্ঞতা এইচএসসি পরীক্ষার পার্শ্ব সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে যে প্রার্থীকে সাদা কাগজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক আবেদনপত্র, এনআইডি এর কপি, জন্ম নিবন্ধন সনদসহ সকল প্রকার সনদপত্রের সত্যায়িত কপি ও 14 তলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সহ কম্পিউটার মুদ্রিত দরখাস্তে পরিচালক IQAC পরীক্ষায় নিয়ন্ত্রক ভবন, পরীক্ষা নিয়ন্ত্রক ভবন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। চাকরিত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বুয়েট ওয়েবসাইট www.buet.ac.bd, এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে দেখা যেতে পারে অথবা বুয়েটের নোটিফিকেশন বোর্ডে খোঁজ নেওয়া যেতে পারে। আবেদনপত্রের জমাদানের শেষ তারিখ 27/11/2022 তারিখে, অর্থাৎ আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে 27 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। স্বাক্ষরিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফোরকান উদ্দিন, রেজিস্ট্রার অ দা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো এই পোস্টের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ভিজিট করে আপনারা বিস্তারিত পড়ে নিয়ে তারপর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সকল ধরনের জব নিউজগুলো আপডেট আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।